আপনারা হয়তো ভাবছেন আর 2 দিন পর শ্রাবণ মাস, তাহলে কিভাবে নিজের বাড়িতে শিব পূজা করবেন? নমস্কার ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাই রয় পার্বণ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি শ্রাবণ মাসের শিব পূজা সম্পর্কে বলবো। আগামী 1লা শ্রাবণ, 18ই জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই দিন থেকেই আমরা দেবাদিদেব মহাদেবের লিঙ্গ রূপে পূজা করে থাকি। কিন্তু আমরা সকলেই কি জানি আসলে কিভাবে পূজা করা উচিত? সাধারণত শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে বাঙালি বধূরা 16 সোমবার ব্রত করে থাকেন। এবছর শ্রাবণ মাসের 5টি সোমবার পড়ছে। আমরা সাধারণত কোনো ফল প্রাপ্তির আশায় 16 সোমবার ব্রত করে থাকি। শিব পূজা করার পূর্বে আমাদের জানতে হবে কিভাবে শিবলিঙ্গ রাখা হয়, অর্থাৎ শিবলিঙ্গ কিভাবে স্থাপন করবেন। আমরা অনেকেই জানি না কিভাবে কোন দিকে শিবলিঙ্গ রাখতে হয়। পাথর বা তামার বাটিতে উত্তর মুখে শিবলিঙ্গ রাখতে হয়, অর্থাৎ শিবলিঙ্গ সর্বদা উত্তর মুখে হয়। আর শিব পূজা করার জন্য আপনাকে পূজার কতদিন নিরামিষ আহার করতে হবে। পরদিন সকালে স্নান ও নিত্যক্রিয়া করে নিয়ে আপনাদের শিব পূজা করে নিতে হবে। সর্বপ্রথম আচমন, বিষ্ণু স্মরণ এগুলো করে নেবেন। আমরা অনেকেই জানি না শিব পুজো সম্পর্কে বলা আছে, ওম শক্ত বা বৈষ্ণব বাপি শৈব বা পরমেশ্বরী আদ্যলিঙ্গ প্রপূজার্থ বিল্লপত্র বরার্চনে প্রস্বাদান্নং মহেশানি শিবং পার্থ প্রপূজয়েত ইয়ন্নোথামুত্রবৎ সর্বং শিব পূজং বিনা প্রিয়ে। অর্থাৎ হে মহেশ্বরী, হে প্রিয়ে, শাক্ত বৈষ্ণব শৈব গানপত্য সৌরী সকলেই সর্বাগ্রে শিব পূজা করবে। শিব পূজার পরে অন্য দেবদেবীর পূজা করবে, অন্যথা তাহাদের পূজা মূত্রবত হয়ে উঠবে। তাহলে তারপর আপনাদের ভগবান শিবের লিঙ্গরূপকে স্নান করিয়ে নিতে হবে। আপনি শুধু গঙ্গা জল দ্বারাও স্নান করাতে পারেন, অথবা জল, দুগ্ধ, ঘি, মধু একত্রিত করেও স্নান করিয়ে নিতে পারেন। এবং কি আপনি যদি চান তাহলে জল, দুগ্ধ, ঘি, মধুর সাথে কিছু পরিমাণ তিল মিশিয়েও দেবাদিদেব মহাদেবের স্নান করিয়ে নিতে পারেন। কিন্তু স্নানের পূর্বে আপনাকে শিবের লিঙ্গরূপটিকে ঘি অথবা সরিষার তেল মাখিয়ে নিতে হবে, তারপর স্নান করাতে হবে। স্নান করানোর সময় বলবেন, নমো শিবায় নমঃ। তারপর স্নান করানো হয়ে গেলে আপনাকে অর্ঘ্য দিতে হবে, অর্থাৎ দুব্বা, আতপচাল, বেলপাতা ও ফুল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আপনাদের দিতে হবে। খুব ভালো হয় আপনি যদি ভগবানের পছন্দের ফুল, অর্থাৎ ধূত্র, অপরাজিতা এই জাতীয় ফুল উৎসর্গ করেন। আর অবশ্যই মনে রাখবেন, আপনি যে বেলপাতাটি শিবলিঙ্গের উদ্দেশ্যে দিচ্ছেন সেই বেলপাতা ধুলেও তার বোটা যেন না ধোয়া হয়। স্নান এবং অর্ঘ্য হয়ে গেলে আপনি প্রসাদ নিবেদন করবেন। ভগবান শিবশম্ভুর দুগ্ধ বা দুধ জাতীয় প্রসাদ খুবই প্রিয়, তাই অবশ্যই দুধের কোনো দ্রব্য উৎসর্গ করবেন। আর শিব স্তোত্র এবং শিবের ব্রতকথা আপনারা পাঠ করে নেবেন এবং পূজার পর প্রসাদ নিজে এবং বাড়ির সকলে নেবেন। আর একইভাবে প্রতিটি সোমবার পূজা করবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।